আসসালামু আলাইকুম, মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ডিমের পাকান। এটা বানানো কিন্তু খুবই সহজ, তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা বানাতে হয়। এর জন্য নিয়েছি আমি এখানে একটা কৌটোতে এক কৌটো ময়দা, আর এখানে নিয়েছি একটা ডিম। ময়দাটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি এখানে এক কাপ চিনি, আর দেব এক চামচ ঘি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ লবণ। আর এখানে আমি পানিটা হালকা গরম করে নিয়েছি, পানিটা দিয়ে আমি এবার এগুলো গুলে নেব। এইভাবে আমি কম কম করে পানি দিয়ে এটা আমি গুলে নেব। এটা কিন্তু যত বেশি ফাটানো হবে তত জিনিসটা বেশি ভালো হবে। কম কম করে পানি দেওয়ার পর আমি এটাকে 15 মিনিটের মতো ফাটিয়ে নেব। এটা গোলার সময় মনে রাখতে হবে গোলাটা যেন খুব গাঢ় না হয়, আবার খুব পাতলাও না হয়, নাহলে কিন্তু পাকানটা ভালো হবে না। এখানে আমার আবার একটু পানি লাগবে, আমি আবার এতে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি এটাকে আবার কিছুক্ষণ নাড়ার পর এটা আমি রেখে দেব 5 মিনিট। এখানে আমার ফাটানোটা হয়ে গেছে, এখন এটাকে 5 মিনিটের মতো রেখে তারপর আমি এটা ভেজে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমের পাকানটা এতে দিয়ে এবার ভেজে নেব। আর এর জন্য একটা এইরকম গোলমাথা চামচ চাই, যাতে এটা তুলতে সুবিধে হয়। এখানে আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এটাকে আবার উল্টে আর এক সাইড ভেজে নেব। এটা আমার 2 সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আর এই ডিম পাকানটা কিন্তু খেতে খুবই দারুণ, অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আশা করছি সকলকে খুব ভালো লাগবে। দেখুন রেডি হয়ে গেছে আমার ডিমের পাকান।